বউর হাতে রান্না খেয়ে বডি না ভুঁড়ি হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রায় 4 মাস পরে আজকে জিমে আসলাম। অনেক দিন পর, জিমটাকে অনেক মিস করতেছিলাম। সো ওয়ার্কআউট শুরু করব, কি করব ভাবতেছিলাম, কি ওয়ার্কআউট করব, যেহেতু অনেক দিন লং টাইম গ্যাপ পড়ে গেছে। সো প্রথমে ওয়ার্ম আপ মানে স্ট্রেচিং দিয়ে শুরু করলাম বডি পার্টটাকে, যাতে করে একটু ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় বডিতে, ব্লাড সার্কুলারটা একটু ভালোভাবে চলাচল করে। তারপরে চলে গেলাম ওয়ার্কআউটে, ভাবছিলাম যে কি ওয়ার্কআউট করব, কি রুটিনে করব, বাট ডিসিশন নিলাম যে সো আমি যেহেতু একজন ন্যাচারাল বডি বিল্ডার, সো ফার্স্টে শুরু করলাম এক ওয়ার্কআউট দিয়ে, লাইট ওয়েট দিয়ে শুরু করলাম, যাতে করে মাসেলে টান না লাগে। অনেকদিন পর যেহেতু ব্যাক ওয়ার্কআউটটা করছি, তো ব্যাকের বেশি না দুই একটা আইটেম ওয়ার্কআউট করলাম। তারপরে চলে গেলাম শোল্ডার প্রেসে, তারপরে চলে গেলাম শোল্ডার প্রেসে। অনেক দিন যাবত শোল্ডার প্রেসটা মারা হয় না, আর শোল্ডারটা ফুললি ডাউন হয়ে আছে। তো 3 সেট করে 12 রেপিটেশন করলাম। তারপর চলে গেলাম ডাম্বেল প্রেসে, যেহেতু ডেল্টা একটু পাম্প করা দরকার মনে করলাম, 3 সেট করে সেম 12 রেপিটেশন করলাম ডাম্বেল প্রেসটাতে। কিছুটা ওয়ার্কআউট করার পরে মনে হলো যে একটু পাম্প চলে এসেছে বডিতে, পাশাপাশি আমার পার্টনার রয়েছে। তারপর চলে গেলাম ট্রাইসেপে, কিছু ট্রাইসেপে ওয়ার্কআউট করে মাত্র 3 সেট মেরে তারপরে কিছুটা রিল্যাক্স হলাম। আর তো এই ছিল আমার মূলত ওয়ার্কআউট। তো কয়েকটা দিন ফুল বডি পার্ট শুরু করব আস্তে আস্তে করে, ব্যায়াম করার পরে একটু বডিটা পাম্প করেছে দেখতেই পাচ্ছেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে পাশে থাকবেন।